গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। প্রত্যেকটা কোনায় আমাদের মেমোরিজ আছে এখানে, it feels good but it's not the end yet, so yeah, I'm nostalgic, it feels nice. পুজোতে আমি মানে ওই একটা সময় আমি পাই আমার ফ্যামিলির সাথে, তো আমি বাড়ি চলে যাই নর্থ বেঙ্গল, আমার বাড়ি শিলিগুড়ি, সো ওখানে মা বাবার সাথে কাটাই। কোনো পুজোর পাঁচ দিনের পাঁচটা জামাটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর সেলিব্রেশন হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, এভরিবডি ইজ ভেরি হ্যাপি। ষষ্ঠীর দিন ধোসা, নবমীর দিন, অষ্টমীর দিন ভোগ, নবমীর দিন বিরিয়ানি, এগুলো মাস্ট, মানে এগুলো প্রতি বছরের পর বছর এগুলোই চলে। আমার দিন উল্টোপাল্টা হয়, ওই 5 দিন হয় চিট ডেজ, ওই দিন আমি যা রোজই চিট এভরিডে কি খাই সেটা আমি বলে দিই, ফলে আমি ডায়েটিং করছি কিন্তু আমি রুমে যখনই ঢুকি তখনই দেখি জাঙ্ক ফুড। এই মুহূর্তে গল্পে তারা সমুদ্রের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সেটা কতদিন চলবে, সেটা কিভাবে সলভ হবে, সেটা তো আপনাদের দেখতে হবে। সামনে পুজো, আপনারা নয়নতারা তো দেখবেনই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পুজোটাও খুব ভালোভাবে কাটান, প্রত্যেকের ফ্যামিলি যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকুন, আর আমাদের নয়নতারা দেখুন। বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, খুবই হাম্বল, ডাউন টু আর্থ, দাদু আর ঠাকুমা এদের কাছে মানুষ, মা বাবা নেই, বাট দাদু আর ঠাকুমার সাথে এমন একটা সুন্দর রিলেশনশিপ এরা মানে অন্তু কেমিস্ট্রি যেটা বলে শেয়ার করে, যেটা আপনি না দেখলে বুঝবেন না, খুব নস্টালজিক। সেই জন্যে বেসিক্যালি ও খুব হেল্পফুল একটা পার্সন, কিন্তু জানে তার কতটা কী করা উচিত, মানে লাইন্সগুলো তার কতটা ক্ষমতা, তার কী করা উচিত না উচিত সেই সব জিনিসগুলো, মানে ভেরি ইন্টেলিজেন্ট সেরকম একটা ছেলে। মারাত্মক প্ল্যানিং, মারাত্মক, মানে ভাবা যাচ্ছে না। বিয়ে হয়েছে মে মাসে, এখন সামনে পুজো, টাইমটা দিতে পাচ্ছি না ঠিকই, কারণ দুটো করে আমার প্রজেক্ট চলছে এই মুহূর্তে, সো দুটো প্রজেক্টে ইকুয়ালি টাইম দিতে হচ্ছে, তো ওকে আমি খুব একটা সময় দিতে পাচ্ছি না, বাট শি ইজ ফাইন, কারণ আলটিমেটলি মেয়েরা যেটা চায় একটু শপিং করতে, তার জন্যে যেটা চায় তো সেটা সে ঠিক অ্যাভেল করে নিচ্ছে, তাই জন্য আমি একটু রিল্যাক্স। তো এবার দেখা যায় কতদিন অবধি হয়, কী করা যায়, এরা মানে ডিপেন্ড করে, তো মোটামুটি ষষ্ঠী অবধি করবে, আমার তো এরকমই আছে, কিন্তু তারপরে মানে এবার পুজো তো জাস্ট ব্লাস্ট, জাস্ট ভাবা যাচ্ছে না। দর্শকদের বলবো সামনেই পুজো, খুব ভালো থাকবেন, খুব কেনাকাটা করুন, এনজয় করুন, লাইফ ইজ বিউটিফুল, খুব এনজয় করুন, দুঃখ কষ্ট থাকেই লাইফে, সেগুলোকে জাস্ট ইগনোর করুন, নিজের লাইফটা এনজয় করুন, আর সামনে পুজো খুব ভালোভাবে পুজো কাটাবেন, দারুণ দারুণ খাবেন, কোনো ডায়েট ফ্যাট করবেন না, যে আমরাও করবো না, দারুণ খাবেন, ঘুরবেন, মজা করবেন, এত পুজো হচ্ছে, কোভিডের পরে আমরা একটা সুন্দর পুজোর সময় পাচ্ছি, সো ভালো করে পুজোটা এনজয় করুন।